What am I? কি বস, ভালো তো? কি খবর সবার? ঠিকঠাক? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রোম্যান বাইটস। আমি অনিমেষ, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রোম্যান বাইটস এর নতুন আরো একটা ব্লগে। একটু ধৈর্য ধরো, আজকে প্রচুর 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 মজা হবে। আজকে ব্যাপারটা হলো, আজকে যে তোমাদের সাথে দেখা হবে এটা আমি ভাবিনি, কারণ আজকে সকাল থেকে মারাত্মকভাবে কলকাতাতে ভালো রকম বৃষ্টি হচ্ছে। তো ভেবেছিলাম অন্য কোনো দিন হবে বা নেক্সট উইকে হবে। তো দুপুরের পর থেকে দেখলাম বৃষ্টিটা মোটামুটি আস্তে আস্তে থামলো, এখন বিকেলের বেলা বৃষ্টি নেই বললেই চলে। সো দেরি করলাম না, আজকে সানডে, তোমাদের জন্য নতুন কন্টেন্ট আনার দিন। সানডে কেন, এখন সপ্তাহে অন্য অন্য দিনও কন্টেন্ট আসছে, যারা রেগুলার ফলো করো তারা জানো। সো আজকে ক্রেভিংস মেনিয়াতে ফ্রাইড চিকেন খাওয়া হবে, আর প্রচুর 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 মজা হবে। আজকে ব্যাপারটা হলো, আজকে মারাত্মকভাবে ক্রেভিংস উঠেছে, ক্রেভিংস উঠেছে কিসের, ফ্রাইড চিকেনের। কিন্তু ফ্রাইড চিকেন খাওয়ার খেতে গেলে, কেএফসি খেতে গেলে প্রচুর পয়সার দরকার হয়, সেটা এখন আপাতত খরচ করা পসিবল না। সেই জন্য কোথায় আসা যায় জানো, তোমরা সবাই এটা জানো, সব কিছুর একটা সাবস্টিটিউট থাকে। তো আজকে সেরকম একটা সাবস্টিটিউট আমরা খুঁজে বার করেছি, সেটা হচ্ছে ক্রেভিংস মেনিয়া। ক্রেভিংস মেনিয়া হচ্ছে লেক মার্কেট, লেক মার্কেটের ঠিক পাশেই, মানে এক কাছাকাছি। তো আজকে আমরা এসেছি ক্রেভিংস মেনিয়াতে ফ্রাইড চিকেন খেতে, আরও তার সাথে প্রচুর প্রচুর এদের ডিশ আছে, ফ্রাইড চিকেন দিয়েই হোক, চিজা আছে, সব কিছু দেখাবো। স্টে টিউন উইথ রোম্যান বাইটস, স্টে হাই। তো গাইস, আমি এখন তোমাদেরকে ক্রেভিংস মেনিয়ার মেনু কার্ডটা দেখাচ্ছি, তোমরা জাস্ট একটু পজ করে দেখে নিও। একশোরও বেশি আইটেমস এখানে অ্যাভেলেবেল, র‍্যাপ রোল, চিজা, সিঙ্গেল চিজ চিজা, ডবল চিজ চিজা, সুইট কর্ন, ফিশ পপকর্ন, এখানে চিকেন স্ট্রিপস, ফিশ স্ট্রিপস, চিকেন উইংস, চিকেন উইংস 4 পিস 100 টাকা, চিকেন উইংস 8 পিস 180 টাকা, ক্রিসপি হট অ্যান্ড ক্রিসপি চিকেন 2 পিস 150 টাকা, 4 পিস 990 টাকা, বার্গার শুরু হচ্ছে 70 টাকা থেকে। গাইস, এটা সার্ভ করেছে চিকেন সিঙ্গেল চিজ চিজা, আর একটা হয় চিকেন ডবল চিজ চিজা, একই আইটেম, শুধু চিজের কোয়ান্টিটিটা একটু আলাদা। ওপর থেকে দেখো অরিগানো, চিলি ফ্লেক্স সব কিছু সরিয়ে দিয়েছে, এবার একটু টেস্ট করে দেখতে হবে। সো গাইস, এখন আমার কাছে এসছে চিকেন সিঙ্গেল চিজ চিজা, জাস্ট আমি এটাকে ওপর থেকে একটা লেয়ার তুলছি, জাস্ট বীভৎস গরম রয়েছে, সাইড থেকে ভাঙছি, জাস্ট দেখো চিজের মধ্যে থেকে উঠে এলো। ফার্স্ট বাইট আমার মুখে গিয়ে শুধু বাস্ট হলো, চিজ আর চিকেন, মানে ভরে ভরে চিজ আর চিকেন বেরোচ্ছে। এইবার এরকম চিজ, ওপর থেকে চিজি লেয়ার, আর নিচে পুরোটা চিকেনের কুটিং, নিচের দিকের লেয়ারটা পুরো চিকেনের। চিজা নেমটা বেসিক্যালি এই কারণেই হয়েছে, পিজাতে যে বানিটা ইউজ করা হয় চিজাতে মোটামুটি সব কিছু সব একইভাবে সেম,
কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এটাই যে চিজাতে কোনো বান ইউজ করা হয় না, নিচের যে যেটার উপরে পুরো চিজাটা দাঁড়িয়ে থাকে ওটার টেক্সচারটা পুরোটাই চিকেন বেসড হয়। আমি আরেকটা বাইট নেব, জাস্ট দেখো চিজ বেশ ভালো খেতে। আমি অনেক আগে দেখেছিলাম, আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার কিন্তু সেই 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 অসাধারণ খেতে। এই একটা চিজা খেলে মোটামুটি একজন সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের 2-3 ঘন্টা আর খিদে পাবে না। আমি দেখছি, চেষ্টা করে দেখছি একটা পুরো এ ওঠানো যায় কিনা। পুরো চিজ আর প্লেটে এটা পরে পরে আবার গ্রিল করে এরকম একটা ব্যাপার হয়েছে। এবার দেখো উপরের টেক্সচারটা, খালি দেখো উপরে অরিগ্যানো, ক্যামেরার কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছে, দেখো অরিগ্যানো চিলি ফ্লেক্স, নিচে চিজ, আর তার উল্টো দিকে এই পিছন দিকটা এটা কিন্তু পুরোটাই চিকেনের। এখানে কিন্তু পিজাতে এই বানটা থাকে, পিজাতে কিন্তু কোনো বানের ইউজ হয় না। এটা খেতে খেতে কথা বলাটাও পাপ। শুধু একটা কথাই আমার মুখে আসছে, জাস্ট অসাধারণ। এখানে সার্ভ করেছে ক্রিসপি ফ্রাইড চিকেন, একটা চিকেন লেগ পিস আছে আর একটা চিকেন থিক আছে, তো দুটো আইটেম সার্ভ করছে ফ্রাইড চিকেনের, প্রাইস অনলি 150 টাকা। সো গাইজ, এখন আমার কাছে চলে এসছে ক্রিসপি ফ্রাইড চিকেন, এরকম সাইজের চিকেন লেগ আছে একটা, আর এরকম সাইজের একটা চিকেন থিক আছে, ফ্রাইড চিকেন ফ্রাইড আইটেমস। তো এই দুটো আইটেমস টোটাল পড়ছে 150 টাকা। তো চলো এবার ট্রাই করা যাক, এরকম বোমের মতন সাইজের আইটেম ফ্রাইড চিকেন। যত জায়গায় আমি ফ্রাইড চিকেন খেয়েছি আজ অবধি, এরকম সাইজের ফ্রাইড চিকেন আমি কোথায় খেয়েছি আমার মনে পড়ছে না। আর সেকেন্ড থিং হচ্ছে এটা, এটা কিন্তু কোনো দিক থেকে কোনোভাবে KFC-র থেকে কোনো অংশে কম না, বরঞ্চ KFC-কে মানে 2-3 গোল দেওয়ার ক্ষমতা হয়ে গেছে ক্রেভিংস ম্যানিয়ার, সেরা খেতে ভাই। যেরকম ক্রিসপি ভেতরে চিকেনটা ওরকম জুসি, পুরো এক ঘর। দাঁত দিয়ে কামড়ে কামড়ে এরকম চিকেনের ওপরের কোটিংটাকে খাওয়ার পর চিকেনের যে টেক্সচারটা এটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখো ভেতরে কিন্তু পুরো চিকেন ঠাসা। 150 টাকা এই সাইজে 2 পিস ফ্রাইড চিকেন, তাও একটা চিকেন লেগ, একটা চিকেন থিক, কোথায় খেয়েছি কোন জন্মে খেয়েছি আমি আপাতত মনে করতে পারছি না, এটা কিন্তু সেই লেভেলের খেতে। কোনো কথা হবে না,
গাইস জাস্ট একবার তোমরা ফ্রাইড চিকেনের যে চিকেনের ভেতরে যে চিকেনটা এরকম দেখার কোন জুসি চিকেন রয়েছে এবং খেতে কিন্তু দুর্ধর্ষ লাগছে আর উপরের টেক্সচারটা কিন্তু দারুণভাবে ক্রিসপি। একটু কেচাপ মাখিয়ে এটা সেরা খেতে, কোনো কথা হবে না বস। এটা ফ্রাইড চিকেনেরই কিন্তু এটা লেগ পিসটা এরকম বোমের মতন দেখতে করেছে দেখো। একটু কেচাপে লাগালাম, বস এটা সেরা খেতে, কোনো কথা হবে না, জাস্ট হ্যাব। উপরের কোটিংটা কি লেভেলের পাতলা আমি এক পাশ দিয়ে কামড়েছি আর এক পাশ তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট এক কামড় দিলাম, উপরে কোটিংটা বেরিয়ে গেল, পুরো চিকেনের ভেতরে পুরো ফুল চিকেন হবে নাই বা কেন, এটা চিকেনের লেগ পিস। সেই সাথে জুসি একটা চিকেন, দুটো মিলিয়ে কম্প্যাক্ট ব্যাপার। এরকম চিকেন ফ্রাইড জাস্ট 75 টাকা পিস, ভাবতে পারছ? এই শহরে কিন্তু KFC-র অনেক ব্রাঞ্চ আছে। মিনিমাম এরকম এক পিস ফ্রাইড চিকেন KFC-তে আমি যদি খুব ভুল না বলি 100 থেকে 150 টাকার নিচে তো আসবেই না এক পিস। বাকেটের তো দাম আরও GST-TST নিয়ে আরও বিশাল ব্যাপার, যদি সিঙ্গেল GST-TST সব GST ইনক্লুড করে যদি সিঙ্গেল পিস এর দামই আমি হিসাব করি 100 থেকে 150 নিচে কিছুতেই নামবে না। সেখানে এরকম একটা ক্রিসপি ফ্রাইড চিকেন আইটেমস দুটো 100 টাকা ওটার থেকে মিনিমাম, কিন্তু সিঙ্গেল পিস জাস্ট 75 টাকা। গাইস এখন আমার কাছে চলে এসেছে ক্রেভিংস মেনিয়ার ব্ল্যাক কারেন্ট মোহিতো, চলো এটা ট্রাই করা যাক। ভালো রিফ্রেশিং, এমনিতে সব কিছু ঠিকঠাকই আছে। এটার প্রাইস এখানে নিচ্ছে 70 রুপিস, 70 রুপিসে এরকম একটা স্ট্রিট ফুড আউটলেটে ঠিকঠাকই, খুব বেশি কিছু একটা নিচ্ছে না। গাইস ফাইনালি এখন ক্রেভিংস মিনিয়া থেকে এই জাস্ট খেয়ে দিয়ে বেরোলাম। এবার খেয়ে দিয়ে বেরোনোর পর আসে একটা রিভিউর ব্যাপার। রিভিউর ব্যাপারে বলতে গেলে ক্রেভিংস মিনিয়ার লোকেশনটা আমি আগে তোমাদেরকে এক্স্যাক্ট বলে দিই, লেক মলের খুব কাছে ক্রেভিংস মিনিয়া। ক্রেভিংস মিনিয়ার দুটো তিনটে ব্রাঞ্চ আছে, একটা পাটুলিতে এখন, একটা লেক মলে আছে আর একটা গড়িয়াতে আছে। তো ক্রেভিংস মিনিয়ার লেক মলের ব্রাঞ্চের লিঙ্ক গুগল ম্যাপ লোকেশনটা আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এবার আসলো খাবারের কথা, খাবারের কথা বলতে হলে ক্রেভিংস মিনিয়াকে তুমি ক্রেভিংস মিনিয়ার চিকেন ফ্রাইড আইটেমসগুলোই বলো বা চিজা বলো বা তুমি মোহিতোর কথা বলো, যে কোনো কিছু যদি বলতে হয় প্রত্যেকটা খাবারই কিন্তু ভালো খেতে এবং সেই সঙ্গে সঙ্গে একটা রিজনেবল প্রাইসের মধ্যে এরা সার্ভ করছে। যে আহামরি কিছু না, KFC থেকে মানে ঢের কম প্রাইসে এখানে তুমি ভালো ফ্রাইড আইটেমস খেয়ে যেতে পারবে কলকাতার মধ্যে থেকে। সেই হিসাবে বলতে গেলে ক্রেভিংস মিনিয়াকে আউট অফ 10 রোমান বাইটসের তরফ থেকে আমি অনিমেষ 10.5 দিচ্ছি। গাইস কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং যারা এই অবধি ভিডিওটা দেখেছো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের ভালো লাগে। Stay tuned with Roman Bites. Stay high.